এই মুহূর্তে পাওয়া গাজা যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিব শিরোনাম, পরে বিস্তারিত। বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখেই যুদ্ধবিরতিতে ফিলিস্তিন ইসরায়েল। যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে তা জানানো না হলেও যুদ্ধবিরতি শেষে পুনরায় লড়াই শুরুর কথা জানিয়ে রেখেছে দুপক্ষই। এরপরে বন্দি বিনিময় চুক্তি ও চার দিনের যুদ্ধবিরতি স্থায়ী কেন নয়, এর গুরুত্বপূর্ণ দুটি কারণ বের করেছে বিশেষজ্ঞগণ। তারা মনে করে যুদ্ধের 46 দিন পরও দখলদার ইসরায়েল এখনও কোনো কিছুই অর্জন করতে পারেনি। এদিকে পশ্চিমা শক্তিগুলো এখনই যুদ্ধ শেষ করতে চাচ্ছে না, কারণ তারা চাচ্ছে এই যুদ্ধে ইহুদিবাদীদের বিজয়। এ কারণেই হয়তো স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে না। এ পুরো বিষয়টি নিয়ে থাকবে পরিপূর্ণ সংবাদ। এবারে গাজায় ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত। যুদ্ধবিরতি হলেও কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। এরই মধ্যে আবারও ইসরায়েলে আর এক কমান্ডার নিহত। সবশেষে জানিয়ে দিব পুতিনকে হত্যার পরামর্শ জেলেনস্কির, জবাব দিয়েছে ক্রেমলিন। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখেই যুদ্ধবিরতিতে ফিলিস্তিন ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে তা জানানো না হলেও যুদ্ধবিরতি শেষে পুনরায় লড়াই শুরুর কথা জানিয়ে রেখেছে দুপক্ষই। বুধবার 22 অক্টোবর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। চুক্তি অনুসারে হামাসের হাতে জিম্মি 50 বন্দীর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 150 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এছাড়া গাজা উপত্যকায় 4 দিন সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। পাশাপাশি 23 লাখ মানুষের এই অঞ্চলের মানবিক চিকিৎসা সহায়তা ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েল দুপক্ষই আলাদা বিবৃতি দিয়েছে। এবারে জানিয়ে দিব তাদের বিবৃতির বর্ণনা। বিবৃতিতে হামাস বলেছে, অনেকদিন ধরে জটিল ও কঠিন আলোচনার পর আমরা সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ঘোষণা করছি যে কাতার ও মিশরের অবিরাম ও প্রশংসিত প্রচেষ্টার মাধ্যমে আমরা 4 দিনের জন্য একটি মানবিক যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছি। চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ যুদ্ধবিরতি দেবে। গাজা উপত্যকার সব এলাকায় দখলদার সেনাবাহিনীর সব সামরিক কর্মকাণ্ড ও সামরিক যান চলাচল বন্ধ থাকবে। গাজা উপত্যকার সব এলাকায় মানবিক ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। ইসরায়েলি 50 জন নারী ও শিশু বন্দির বিনিময়ে আমাদের 150 জন নারী ও শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতির 4 দিন দক্ষিণ গাজায় বিমান চলাচল বন্ধ থাকবে। এ সময় গাজায় কোনো হামলা বা কাউকে আটক না করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় স্বাধীনভাবে মানুষের চলাচল নিশ্চিত করবে তারা। হামাস আরো বলেছে, আমরা যুদ্ধবিরতির ঘোষণা করলেও আমরা নিশ্চিত করছি যে আমাদের হাত বন্দুকের ট্রিগারে থাকবে। আমাদের বিজয়ী ব্রিগেড আমাদের জনগণের নিরাপত্তা ও দখলদার ইসরায়েল ও এর আগ্রাসন রুখতে তৎপর থাকবে। এদিকে বিবৃতিতে ইসরায়েল সরকার জানিয়েছে, গাজায় হামাসের হাতে জিম্মি সব বন্দীকে দেশে ফিরিয়ে আনতে তারা বাধ্য। আজ রাতে সরকার এই লক্ষ্য অর্জনের প্রথম পর্যায়ের রূপরেখা অনুমোদন দিয়েছে। রূপরেখা অনুযায়ী অন্তত 50 জন নারী ও শিশুকে 4 দিনের জন্য মুক্তি দেওয়া হবে। এ সময়ে দুপক্ষের লড়াইয়ে বিরতি দেওয়া হবে। এই 4 দিনের পর 1 দিন করে যুদ্ধবিরতির সময় বাড়ালে আরো 10 জন করে জিম্মি মুক্তি দেবে। তবে ইসরায়েলি সরকার, ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা সম্পর্কিত সংস্থা সব জিম্মিদের মুক্তি, হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং গাজা থেকে নতুন হুমকি যাতে না আসে তা নিশ্চিত করার জন্য যুদ্ধ চালিয়ে যাবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর বুধবার এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয় ততদিন এই যুদ্ধ চলবে। গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলি হত্যার পাশাপাশি 200 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামাসকে নিশ্চিহ্ন নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে 13,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বন্দি বিনিময় চুক্তি ও 4 দিনের যুদ্ধবিরতি স্থায়ী কেন নয়? গাজার বিরুদ্ধে ইহুদিবাদে ইসরায়েলি আগ্রাসনের 1.5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, এখনো যুদ্ধ চলছেই, শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। আজ যদিও বন্দি বিনিময় চুক্তি হয়েছে এবং 4 দিনের সাময়িক যুদ্ধবিরতিও মেনে নিয়েছে ইসরায়েল। কাতার বলেছে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে, কিন্তু এরই মধ্যে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় 14,000-এর মতো ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে অর্ধেকেরও বেশি শিশু ও নারী। এ পর্যন্ত আহত
হয়েছেন 30,000-এর বেশি মানুষ। এ যুদ্ধে 64 জন সাংবাদিক শহীদ হয়েছেন। গাজার হাসপাতালগুলো হয় ধ্বংস হয়ে গেছে, নতুবা জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ঘোষণা করেছে গাজার প্রায় 22 লাখ মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। বিভিন্ন ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান বারবার স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল গাজার জনগণের বিরুদ্ধে যা করছে তা গণহত্যার প্রকৃষ্ট উদাহরণ। তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যুদ্ধ কেন স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না? দুটি কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞগণ। প্রথম কারণ হল, যুদ্ধের 46 দিন পরও দখলদার ইসরায়েল এখনো কোনো কিছুই অর্জন করতে পারেনি। যুদ্ধে ইহুদিবাদীদের দুটি প্রধান লক্ষ্য ছিল, তাদের বন্দীদের মুক্তি এবং হামাসের ধ্বংস। তারা এখন পর্যন্ত তাদের একজন বন্দীকেও মুক্ত করে সফল হয়নি, এমনকি বন্দীদের কোথায় রাখা হয়েছে তাও জানে না। ইসরায়েল ভেবেছিল তাদের বন্দীদের হাসপাতাল এবং স্কুল ভবনের নিচে রাখা হয়েছে, কিন্তু এই ধারণাটিও মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ঘটনাকে ইসরায়েলিদের আরেকটি গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। ইসরায়েলে এখন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ওই বিক্ষোভের প্রধান কারণ হল বন্দীদের মুক্ত করতে মন্ত্রিসভার ব্যর্থতা। উপরন্তু হামাসকে ধ্বংস করার লক্ষ্য তো অর্জিত হয়নি, বরং স্থল যুদ্ধে হামাসের যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে এমন ভয়াবহ প্রতিরোধ গড়েছে যে ইসরায়েলিদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম পরিস্থিতিতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা হলে ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় হবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয় হবে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে আমেরিকা জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সঠিক সময় এসেছে বলে আমরা এখনো মনে করি না। যুদ্ধবিরতি মানে গাজায় সংঘর্ষ পুরোপুরি বন্ধ হওয়া, কিন্তু আমরা মনে করি যুদ্ধের বর্তমান পরিস্থিতি হামাসের অনুকূলে। এসব জেনে শুনেও গত রাতে 6 ঘন্টা বৈঠক শেষে আজ ভোররাতে বন্দী বিনিময় চুক্তি এবং 4 দিনের যুদ্ধবিরতি অনুমোদন করেছে ইসরায়েল। তার মানে হামাসের সঙ্গে তারা এই চুক্তি করতে বাধ্য হয়েছে। ইসরায়েলি মন্ত্রী বেনি গান্তেস তাই দুঃখ করে বলেছেন, ইসরায়েলের জন্য চুক্তিটি কঠিন এবং বেদনাদায়ক। দ্বিতীয় কারণ হল, পশ্চিমা শক্তিগুলো এখনই যুদ্ধ শেষ করতে চাচ্ছে না, কেননা তারা চায় এই যুদ্ধে ইহুদিবাদীদের বিজয়। কিন্তু তার কোনো লক্ষণ এখনো দেখতে পাওয়া যাচ্ছে না, দেখে চুক্তি করল ইসরায়েল। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকভ আমিডরর বলেছেন, তার দেশের সরকার এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রকৃত চাপ অনুভব করছে না। তাদের বিরুদ্ধে চাপ হল বেসামরিক ফিলিস্তিনি হত্যা কমানো এবং গাজায় ত্রাণ ও ঔষধ সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা করা। তো আমেরিকা সহ পশ্চিমাদের সমর্থনে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না, যদিও যুদ্ধে ইসরায়েলি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজায় ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, তবে তা কার্যকরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। এর মধ্যে গাজায় যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। বুধবার 22 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডার ইসরায়েলের গোলানি ব্রিগেডের একজন কমান্ডার। ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরু পর এখন পর্যন্ত ইসরায়েলের 71 সেনা নিহত হয়েছেন। গত মাসের শেষ দিকে গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েল, তবে ফিলিস্তিনের দাবি ইসরায়েল তাদের দাবির চেয়ে অনেক বেশি সেনা হারিয়েছে। এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছে, তাদের যোদ্ধারা গত 72 ঘন্টায় গাজায় 60টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, গত 3 দিনের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত 10টি যানবাহন ধ্বংস করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের তীব্র সংঘর্ষ চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তথ্য মতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ইসরায়েলি হামলায় ইতোমধ্যে 13,300 জন নিহত হয়েছেন। নিহতদের ভেতর শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের সংখ্যা 5,000-এরও বেশি। এছাড়া এসব হামলায় 3,000-এরও বেশি নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন 30,000-এরও বেশি ফিলিস্তিনি। পুতিনকে হত্যার পরামর্শ জেলেনস্কির, জবাব দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে হুমকি দিয়েছেন তাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে এই হুমকি নতুন কিছু নয়, তবে বিষয়টি বাস্তবতা বিবর্জিত। গতকাল ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন, ইউক্রেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে বহুবার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে মৌখিক হুমকি দেওয়া হয়েছে, তবে
তারা কখনো এই কাজে সফল হতে পারবে না। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন তিনি অন্তত 5 দফা হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। এরপর তিনি বলেন যদি তাকে সুযোগ দেওয়া হতো তাহলে তিনি রুশ প্রেসিডেন্টকে হত্যা করতেন। জেলেনস্কি বলেন এই যুদ্ধ এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করার সব ধরনের অধিকার আমাদের আছে। গত সোমবার তার এই সাক্ষাৎকার প্রকাশ করে দ্য সান।